সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাচ্ছি চিকেন চাউমিন, যেটা খেতে হবে অবিকল রেস্টুরেন্টের মতো। আশা করছি আজকের এই চিকেন চাউমিনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকের এই চিকেন চাউমিন তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে মুরগি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, আর মাংসটা আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় কিন্তু করা যাবে না, মিডিয়ামে রেখেছি, তাহলে ভাজার পরে মাংসটা দেখতে সুন্দর লাগবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, আর লবণটা বুঝে দিতে হবে যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি। তো খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিলাম। এখন ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আমাদের মাংসটা ভাজার পরে খুবই ক্রিস্পি হবে, যেটা এই চাউমিনের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো মেশানো হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। আজকে চাউমিন রান্না করার জন্য একটি সস প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। এই চিলি সসটা অবশ্যই দেবেন, খেতে খুবই মজার হয়। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম এবং এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিলাম এবং আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস। এখানে আরও লাগবে লেবু রস। আমি এখানে একটি লেবু স্লাইস নিয়েছি, সেটা চিপতে রসটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে লেবু রস না থাকলে কেন ভিনেগারটা ব্যবহার করতে পারবেন, তবে লেবু রসটা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে। সব কিছু মিশিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আজকে চাউমিনের সস। আজকে চাউমিনটি তৈরি করার জন্য আমি এখানে এরকম স্প্যাগেটি নিয়েছি 1 প্যাকেট, তবে আপনাদের হাতে কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা লম্বা যে মোটা নুডলসটা পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন। তবে রেস্টুরেন্টের মতো যদি আসল চাউমিন তৈরি করতে চান তাহলে আপনাকে এরকম 1 প্যাকেট স্প্যাগেটি নিতে হবে। এই প্যাকেটগুলো কিন্তু আপনারা বড় বড় মুদি দোকানেও পেয়ে যাবেন। আর এই প্যাকেট থেকে আমি আজকে 1 মুঠ পরিমাণে রান্না করব, সেই অনুযায়ী আজকে মাংস মশলা নিয়েছি। এই প্যাকেটে টোটালি স্প্যাগেটি আছে 400 গ্রাম, আমি এখান থেকে 150 থেকে 200 গ্রামের মতো হবে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব, সেজন্য চুলায় আমি বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা ফুটে গিয়েছে, এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি তেল ব্যবহার করছি না, আমি তেলটা পরে দিয়ে দেব। এখানে আমি 1 মুঠ পরিমাণে স্প্যাগেটি দিয়ে দিলাম, দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো প্যাকেটে গায়ে আসলে লেখা থাকে কতটুকু সময় লাগবে, আমার এখানে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে এই স্প্যাগেটিটা সেদ্ধ হতে। আপনারা এভাবে একটু চেক করে দেখবেন, যদি সুন্দরভাবে ভেঙে যায়, নরম হয়ে যায়, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি একটি চালনিতে ঢেলে কলের নিচে রেখে কয়েকবার ধুয়ে নিব, মানে কলটা ছেড়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখানে বাটিতে নিয়ে নিলাম, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 সাইডে রেখে দেব। তেলটা প্রথমে দিলে দেখা যায় তেলটা চলে যায়, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চাউমিন তৈরিতে চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মাংস কিন্তু আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। তারপরে একসাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাংসটা উল্টে দিতে হবে, তারপরে অপর সাইডটা ভেজে নিতে হবে। চুলার জলটা হাইতে রেখে মাংসটা এপিট উপট করে মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম সেই তেলে। এখন আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপরে হালকা একটু ভেজে নিলাম। এখন এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1/2 কাপ পরিমাণে গাজর দিয়ে দিচ্ছি, আর গাজরটা একটু লম্বা করে কেটে নিয়েছি। আমি এটাকে 2 মিনিটের মতো জাস্ট একটু ছোট করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ কুচি দিলাম এবং মোটা করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম, আপনারা অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখানে 1/2 কাপের থেকে একটু বেশি হবে বাঁধাকপি দিয়েছি, আর সেটাকেও কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি।
আমি পাতাগুলোকে এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে সবজির জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি, আরও দিয়েছি 5-6টি মতো কাঁচামরিচ। আপনারা ঝাল আরও বেশি খেলে কাঁচামরিচগুলো কেটে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা হাইতে থাকবে। হাইতে রেখে আমি সবজিগুলোকে 3 মিনিটের মতো সটে করে নিয়েছি। তারপরে সেই সিদ্ধ করে রাখা স্প্যাগেটি দিয়ে দিলাম। প্রথম থেকে তৈরি করে রাখা সস দিয়ে দিলাম এবং ভেজে রাখা মাংসও দিয়ে দিচ্ছি। দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সবজি এর থেকে বেশি সটে করা যাবে না, তা না হলে সবজি কালারও নষ্ট হয়ে যাবে, সবজি কচকচে ভাবটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি মিশিয়ে নিয়েছি, খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এতে করে ক্রাঞ্চি একটা ভাব আসবে, খেতেও খুবই ভালো লাগবে। এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুড়ে দিয়ে দিলাম এবং একটা শক্ত দেখে টমেটো এভাবে চিকন করে কেটে দিয়েছি। তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আমি 2টি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে সামান্য একটু লবণ লেগেছে, তবে নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা চেক করে দিয়ে দিতে হবে। এখানে আমি আরও একটা জিনিস দিচ্ছি, তবে এটা অপশনাল। আমি এখানে সামান্য একটু টেস্টি সল দিয়ে দিচ্ছি, হতে করে এই টেস্টটা আরও ভালো আসবে। আপনারা কেউ যদি খেতে না চান তাহলে না দিলেও হবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের এই চিকেন চাউমিন কিন্তু পরিবেশন করার জন্য একবারে রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম সাথে সাথে। তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার চাউমিনটা কেমন হয়েছে। এই চিকেন চাউমিনটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। চিকেনটা হবে ক্রিসপি এবং ভেজিটেবলসগুলো হবে ক্রাঞ্চি এবং স্পাইসি তো হবে। মোট কথা সবকিছু মিলিয়ে আপনি পুরো রেস্টুরেন্টের মতো একটি স্বাদ পাবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। কেউ যদি রান্না করেন নিরাশ হবেন না, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।